স্বাস্থ্যকর খাবার না খাওয়া শরীরের জন্য যতটা প্রয়োজন তার থেকে কম জল পান করার ফলে কিডনিতে পাথরের সমস্যা হতে পারে। সাধারণত ইউরিনের মাধ্যমে এই পাথর শরীর থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু যদি এই পাথর বড় হয়ে যায় তাহলে ইউরিনের পথে সমস্যা তৈরি হতে থাকে। এই রকম অবস্থায় ইউরিনের পথে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। এই সমস্যা থেকে বাঁচার জন্য ছোটখাটো শারীরিক সংকেতগুলোকে চেনা খুবই প্রয়োজন। আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো, আপনাদের জানাবো কিডনিতে স্টোন হলে তার থেকে প্রথম দিকে কি কি শারীরিক সংকেত দেখা দেয় এবং কিছু ঘরোয়া উপায় জানাবো যার মাধ্যমে কিডনি স্টোনের সমস্যা দূর করতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক করবেন আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন, কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন বিষয়টি কেমন লাগলো। কিডনিতে স্টোনের থেকে পেট ও পিঠের নিচের দিকে ব্যথা হতে পারে। এই ব্যথা কয়েক মিনিটের জন্য বা কয়েক ঘন্টা এই ব্যথা থাকতে পারে, আবার ব্যথা কমে গিয়ে আবার পরে এই ব্যথা শুরু হয়ে থাকে। এর সাথে সাথে বমি বমি ভাব বা বমিও হতে পারে। যদি ইউরিনের সাথে সম্পর্কিত কোনো অংশে ইনফেকশন থাকে তাহলে তার লক্ষণগুলো হবে জ্বর, শরীরে কাঁপুনি দেবে, ঘাম হবে, প্রস্রাবের সাথে ব্যথা ইত্যাদি হতে পারে, ইউরিনের সাথে ব্লাডও বেরাতে পারে। কিডনি স্টোনের সমস্যায় যারা ভুগছেন তাদের খুব ব্যথা হওয়াটা স্বাভাবিক একটা লক্ষণ, বিশেষ করে কোমর এবং কোমরের নিচের অংশে ব্যথা, পেটের নিচের অংশ থেকে পুরো পেট এবং ইউরিন বেরানোর পথে ব্যথা হতে পারে। এই ব্যথা অল্প সময় আবার অনেকক্ষণ সময় ধরেও থাকতে পারে। কিডনিতে স্টোনের সমস্যা যাদের আছে তাদের ইউরিনের কালার গোলাপি বা লাল বা বাদামি রঙের হয়ে যায়, আর স্টোন বড় হলে প্রস্রাব বেরানোর পথ ব্লকও হতে পারে। কিডনিতে পাথর থাকলে ইউরিনের ব্লাডের থিকনেস আসতে পারে। এছাড়াও কিডনিতে স্টোনের ফলে ইউরিনের রং পরিবর্তনের সাথে সাথে দুর্গন্ধযুক্ত হয়ে যায়। এই অবস্থা হওয়ার কারণ ইউরিনে হার্ট কেমিক্যাল থাকে যেটা শরীরে ক্রিস্টাল তৈরি করে। কিডনিতে স্টোনের সমস্যায় ভুগছে এমন মানুষের বারবার প্রস্রাবের বেগ আসে। এই রকম সমস্যা তখন হয় যখন কিডনি স্টোন মূত্রনালী থেকে মূত্রাশয়ে চলে যায়। এটা খুবই কষ্টকর একটি সমস্যা হয় আর এর থেকে ইউরিন ট্র্যাক ইনফেকশনের কারণও হতে পারে। কিডনি স্টোন বেড়ে গেলে শরীরে একটা চাপ পড়তে থাকে যার ফলে রোগীর বসতে সমস্যা হয়, এমনকি রোগী আরাম করে শুতেও পারে না। এই কারণগুলোর ফলে কিডনি স্টোনের সমস্যায় ভুগছে এমন রোগী বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকেন। গা গুলানো বা বমি হওয়া, পেটের গন্ডগোল অনুভূত হওয়া, এইগুলো কিডনি স্টোনের সমস্যার শুরুর দিকের লক্ষণ। এই সমস্যা থেকে যে বমি হয় তার দুটো কারণ হতে পারে, এক স্টোনের স্থান পরিবর্তন করার কারণে, আর দুই নম্বর হলো স্টোনের কারণে যখন ইউরিনের পথ অবরোধ হয়ে যায় তখন শরীর থেকে টক্সিন বার করার জন্য বমির মাধ্যমে টক্সিনকে বার করার চেষ্টা করে কিডনি। বড় স্টোন মূত্রপ্রবাহকে ব্লক করার ফলে কিডনিতে খুব যন্ত্রণা শুরু হয়, আর স্টোন হলে পেটের আশেপাশেও ব্যথা অনুভূত হয়, এছাড়া ইউরিনের সংক্রমণের সম্ভাবনাও বেড়ে যায়। এই রকম সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যদি আপনি কিডনি স্টোনের সমস্যায় ভুগে থাকেন তাহলে কিছু ঘরোয়া উপায় আছে যা এই সমস্যা দূর করতে আপনাকে সাহায্য করতে পারে, যেমন আখের রস। স্টোনের সমস্যায় আখের রস খেলে এর থেকে শরীরে জলের মাত্রা সহজে পূরণ হয়ে যায় আর পাথর নিজে নিজেই শরীর থেকে বেরিয়ে যায়। আরেকটি উপায় হলো লেবু। লেবুর মাধ্যমে ক্যালসিয়াম স্টোন হওয়ার বিপদটা কম থাকে। কিডনির পাথরের সাইজ কমাতে এটা কার্যকরী ভূমিকা নেয়। আপনি লেবুর জল বা স্যালাডের সাথে লেবু বা ফলের সাথেও লেবুর রস সেবন করতে পারেন। ডাবের জলও কিডনির পাথর শরীর থেকে বার করার জন্য খুব ভালো একটি উপায়। আরেকটি উপায় হলো মুলা। কিডনিতে পাথর হয়ে গেলে তাহলে রোগীকে খালি পেটে সকালে হাফ কাপ মুলোর রস দেওয়া যেতে পারে। এর রস কিডনিকে পরিষ্কার করতে সাহায্য করে। হার্বাল টিও কিডনি স্টোনের ক্ষেত্রে ভালো। হার্বাল টি সেবন করলে কিডনিতে পাথর তৈরি হওয়ার সমস্যা খুব কম থাকে, এই জন্য হার্বাল টি সেবন অবশ্যই করা উচিত। এই ভিডিওতে আপনাদের এই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে কিডনিতে স্টোন হলে তার প্রথম দিকের শারীরিক লক্ষণগুলো কি হতে পারে, কি কি সমস্যা আসতে পারে, এবং যদি মনে হয় এই রকম কোনো শারীরিক লক্ষণ আপনার শরীরে আছে তাহলে কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে কিডনিতে স্টোনের সমস্যা দূর করতে পারেন।
কিন্তু সমস্যা যদি বেশি বাড়ে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও আপনার জন্য আবার নিয়ে আসবো। এই ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখন আবার নেক্সট ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি।